সাবধান সাবধান, রমজান মাসে এমন অনেক মানুষ আছে যারা রমজান মাসে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কোরআন এবং হাদিসের মাধ্যমে এই বিষয়গুলো আপনাদের সামনে প্রমাণ করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারায়ের 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الله رب العالمين বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, হে ইমানদারেরা, كتب عليكم الصيام, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর রোজা ফরজ করা হয়েছিল। এবার কথা হলো, আল্লাহ যদি আমাদেরকে রোজার আদেশ দিতেন তাহলেই তো চলতো, তাহলে আল্লাহ কেন বললেন দুনিয়াবাসী শুধু তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে? শুধু এমন নয়, বরং আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যত উম্মত আসছে আদম থেকে নিয়ে সমস্ত উম্মতের উপর আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি। অর্থাৎ আল্লাহ জানাইয়া দিলেন এই রোজা রাখা একটা কঠিন কোনো কাজ নয়, আগের উম্মতেরাও করছে। এমনি ভাবে এই রোজা আল্লাহ কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা রোজা রেখে মুত্তাকি হতে পারো, আল্লাহ বিরু হতে পারো, তাকওয়াবান হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এবার প্রশ্ন হলো, রোজা কি জিনিস? রোজা কাকে বলে? সিয়াম অর্থ রোজা। এমনি ভাবে রোজা বলা হয় ফজরের থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের জন্য খানা পিনা বন্ধ রাখতে হবে, খাবার দাবার পানীয় এগুলো বন্ধ রাখতে হবে, এমনি ভাবে জৈবিক চাহিদা এগুলো বন্ধ রাখতে হবে, জিমা করা যাবে না, এইগুলো বন্ধ রাখার নামই হলো রোজা। এবার কথা হলো, আমরা কতদিন রোজা রাখবো? এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারায়ের 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রোজা কতদিন ফরজ? আল্লাহ বলে শাহরু রমাদান, পুরা রমজান মাস রোজা রাখবা। যদি রমজান মাস 29 হয় 29টা রোজা রাখবা, যদি রমজান মাস 30 হয় তাহলে 30টা রোজা রাখবা। এবার কথা হলো, এই রমজান মাস এত দামি, সমস্ত মাসের রাজা মাস, শ্রেষ্ঠ মাস, কারণ এই রমজান মাসে উজিলা ফিহিল কোরআন, কোরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাস, যেই কোরআন মানুষকে পথ নির্দেশ করবে, হেদায়েত দেখাবে, ওয়া বাইনাতিম মিনাল হুদা, আর এই কোরআন তা হলো হেদায়েতের দিক নির্দেশনা। ওয়াল ফুরকান, কোরআন সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। এমনি ভাবে এই রমজান মাসটা কেমন মাস? আমার নবী বলেন, ইদা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবু আবু সামা, তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়াফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনায় এসেছে, ফুতিহাত আবু আবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওগুল্লিকাত আবু আবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিস শায়াতিন, এবং শয়তানগুলোকে রমজান মাসে শিকল বন্দি করা হয়, শয়তানগুলোকে আবদ্ধ করা হয়। ওয়াফি রিওয়ায়াতিন, অন্য রেওয়ায়াত, অন্য বর্ণনায় এসেছে, ফুতিহাত আবু আবুর রহমা, রমজান মাসে আমার আল্লাহ রহমতের সমস্ত দরজাগুলো খুলে দে। এটা সহি বুখারী আর মুসলিমের হাদিসে আসছে। এমনি ভাবে মিশকাতের 1958 নম্বর হাদিস, যে হাদিসটি সহি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে, আমার নবী বলেন, মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আমার নবী বলেন,
মানসামা রমাদান যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে ঈমানান ঈমানের সাথে ওয়াহতিসাবান এবং সওয়াবের আশায় উফিরা লাহু মা তাকদ্দামা মিনা যামবি আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো maaf করে দিবে যত গুনাহ আছে সব গুনাহ maaf রমজানে রোজা রাখ এমনি ভাবে আমার নবী আরো বলেন ওয়ামান কামা রমাদান ঈমানাও ওয়াহতিসাবান উফিরা লাহু মা তাকদ্দামা মিনা যামবি আমার নবী বলেন যে ব্যক্তি রমজান মাসে তারাবীহ নামাজ পড়বে আমার আল্লাহ তার জীবনের আগের যত গুনাহ আছে সব গুনাহ খাতাগুলো maaf করে দিবে এমনি ভাবে আমার নবী আলো বলেন ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়াহতিসাবান উফিরা লাহু মা তাকদ্দামা মিনা যামবি আমার নবী বলেন উম্মতেরারে যে ব্যক্তি রমজান মাসে যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বন্দেগি করবে আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিবে লাইলাতুল কদর এটা কোন রাত দেখেন লাইলাতুল কদর রমজানের মধ্যে লাইলাতুল কদরটা হলো সবচেয়ে দামি একটা রাত এই লাইলাতুল কদরের সম্মান বুঝাইতে গিয়া আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল কদর নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন আমার আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমার আল্লাহ বলে দুনিয়াবাসী আমি আল্লাহ কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর আল্লাহ বলে ওগো নবী আপনি জানেন নি লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশার এই লাইলাতুল কদর হাজার হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম আপনি হাজার মাস যদি ইবাদত করেন ইবাদত বন্দেগি দিন রাত 24 ঘন্টা করেন হাজার মাস ইবাদতের চেয়ে বেশি উত্তম শুধু লাইলাতুল কদরের ইবাদত করা এমনি ভাবে প্রিয় ভাইরা যেই কথাটা বলতেছিলাম ভালো করে শুনবেন রমজান মাসে কতগুলো মানুষ আছে তারা ধ্বংস হয়ে যায় তাদের দুনিয়াও ধ্বংস তাদের আখেরাতেও ধ্বংস তাদের জীবনটাই ধ্বংস এই দুনিয়াতে তাদের থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই এই দুনিয়ার মধ্যে তাদের চেয়ে কবরের মধ্যে যেই মরা মানুষগুলো আছে ওই মরা মানুষগুলোও হাজার ভালো যেই লোকগুলা রমজান মাসে ধ্বংস হয়ে যায় কারা ধ্বংস হয়ে যায় রমজান মাস এটা আমার বানানো কথা নয় এই হাদিসটি এসেছে বিশেষ করে ইবনে হিব্বানে এসেছে ইবনে হিব্বানে 907 নম্বর হাদিস সহিহ তারগিবের 996 নম্বর হাদিসে এই হাদিসটি এসেছে হাদিসটি হলো একদিন আল্লাহর নবী মসজিদে আসলেন মসজিদে আসার পরে প্রথম সিঁড়িতে পা রাখলেন মিম্বারের প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন মিম্বারের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন পা রেখে বললেন আমিন মিম্বারের তৃতীয় সিঁড়িতে পা রাখলেন পা রেখে বললেন আমিন এবার আল্লাহর নবী সাহাবীদেরকে বলে ও সাহাবীরা আমি কেন তিনবার আমিন বললাম তোমরা জানো নি সাহাবা একরাম বললেন না গো নবী আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন এবার আমার নবী ব্যাখ্যা দেওয়া আরম্ভ করলেন আমি প্রথমবার আমিন এই জন্য বলেছি আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম জিব্রাইল এসে বলল ওগো নবী ওই সমস্ত ব্যক্তি ধ্বংস হয়ে যাক ওই সমস্ত ব্যক্তি ধ্বংস যারা রমজান মাস পাইল রমজান মাস পায়া তারা তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করায়া তারা জান্নাতে হতে পারলো না জান্নাতি হতে পারলো না তারা ধ্বংস হোক জিব্রাইল দোয়া করেছে তারা যেন ধ্বংস হয় আর নবী বলেছেন আমিন আল্লাহ কবুল করেন জিব্রাইল ধ্বংসের দোয়া করেছেন আর নবী আল্লাহকে বলছে আল্লাহ কবুল করেন আচ্ছা বলেন তো এই দোয়া কি কখনো বৃথা হতে পারে না না এই জন্য মনে রাখবেন রমজান মাস পাইয়া আপনি যদি জান্নাত অর্জন না করতে পারেন তাহলে আপনার জীবন ধ্বংস আপনার দুনিয়াও ধ্বংস আপনার আখেরাতেও ধ্বংস হয়ে যাবে এমনি ভাবে এবার নবী বলে আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম জিব্রাইল বলল ওই সমস্ত লোক ধ্বংস হোক
যারা মা বাবাকে পাইয়া অথবা মা বাবার কোন একজনকে পাইয়া জান্নাত অর্জন করতে পারল না সে যেন ধ্বংস হয়। জিব্রাইল দোয়া ধ্বংসের করেছেন আর নবী বলেছেন আল্লাহ কবুল করেন, তাহলে ধ্বংস হবে না। এই জন্য মনে রাখবেন আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। অনেক কুলাঙ্গার আছে রমজান মাসে পর্যন্ত মা বাবাকে খাবার দেয় না, খেদমত করে না, মা বাবার সাথে বিয়াদবি করে। এমনি ভাবেই আল্লাহর নবী তৃতীয়বার আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা রেখে জিব্রাইল দোয়া করলেন ওই সমস্ত ব্যক্তি ধ্বংস হোক যারা আমি নবী আল্লাহর নবীর নাম শুনল, নবীর নাম শোনার পরে যারা দুরুদ পড়ে না তারা যেন ধ্বংস হয়। তখন আমার আপনার পেয়ারা নবী বললেন আমিন, ও আল্লাহ দোয়া কবুল করেন। এই জন্য নবীর নাম শোনার পরেই আমাদের দুরুদ পড়তেই হবে, নতুবা আমরা ধ্বংস হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, যারা রমজান মাস পাইল, রমজান মাস পাইয়া জান্নাত অর্জন করতে পারল না, তাদের দুনিয়াও ধ্বংস, আখেরাতেও ধ্বংস, তাদের জীবনও ধ্বংস, তাদের সব কিছু ধ্বংস হয়ে যাবে। যদিও তাদের হাজার কোটি টাকা থাকে, যদিও তাদের ধন সম্পদ থাকে, তাদের অর্থ সম্পদ কেন সারা দুনিয়াও যদি তাদের থাকে, আর রমজান মাস পাইয়া যদি তারা যদি জান্নাতি না হইতে পারল, তাদের ধ্বংস কেউ টেকাইতে পারবে না।